ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল তানু স্টাডি, আর আমি হলাম তানু। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব 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 হেল্পফুল হবে। আই নো যে থাম্বনেইলটা দেখে একটু কনফিউজ হয়ে গেছে যে হোয়াট, এটা কী ধরনের ভিডিও। তো ভিডিওটা মেয়েদের জন্য খুব ইউজফুল। তো মেইন থাম্বনেইলে তোমরা দেখেছো হোয়াট ইজ ইয়োর ব্রা সাইজ। তো তোমরা তোমাদের ব্রা সাইজ কীভাবে মেজার করবে আজকে সেইটাই তোমাদের ভিডিওতে জানাবো। তো অনেকে আছে এখনও পর্যন্ত নিজের ব্রার মানে পারফেক্ট সাইজটা তোমরা জানো না। তো বেশির মানে সার্ভে করে দেখা গেছে যে 10 জনের মধ্যে 8 জন মহিলাই আমরা ভুল ব্রা পরি, এবং ভুল ব্রা পরার জন্য আমাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। কী প্রবলেম হয় দেখে নাও। তো ভুল ব্রা পরার জন্য আমাদের হতে পারে স্যাগিংয়ের প্রবলেম, স্তন ঝুলে যাওয়া যেটাকে বলে সেটা হতে পারে, এছাড়া হতে পারে শোল্ডার অ্যান্ড নেক পেইন হতে পারে, আমাদের ব্রেস্টে অ্যান্ড ব্যাকে পেইন হতে পারে, এছাড়াও ডিসকমফোর্ট অ্যান্ড এম্বারাসমেন্ট তো থাকেই, এছাড়া আমাদের যে পশ্চারটা থাকে সেটা একটা টোটালটা বদলে গিয়ে একটা ব্যাড একটা পশ্চার তৈরি হয় ভুলভাল ব্রা ওয়্যার করার জন্য। তো তোমরা কিন্তু এই ভুল কখনোই করো না। তো এত প্রবলেমের থেকে দূর মানে নিজেকে জাস্ট সরিয়ে রাখতে একটা স্টেপ নিতে হবে, তোমাদের ব্রা সাইজটা ঠিকঠাকভাবে মেজার করতে হবে। তো কীভাবে মেজার করবো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। তো প্রথমেই বলবো তোমাদের মানে এমন কোনো ব্রা যেটা পরে তোমাদের আপাতত মনে হচ্ছে না ইটস কমফোর্টেবল, ওকে, যে ঠিক আছে এটা আপাতত সাইজটা ঠিকঠাক আছে, তো তেমন একটা ব্রা নেবে। আর হ্যাঁ, অবশ্যই কোনো রকম প্যারেড ব্রা কোনো রকম পুশ আপ ব্রা নেবে না, সিম্পল যেটা ক্যাজুয়ালি বাড়িতে পরে তেমন কোনো নর্মাল ব্রা পরে সাইজটা নেবে, অবশ্যই ব্রাটা পরে সাইজটা নেবে। ওকে, আমি ওকে, তো সাইজটা আমরা কী করে মেজার করব। তো প্রথমে সাইজ মেজার করার জন্য তোমরা যেখানে অনলাইনে যদি শপিং করো তাহলে দেখবে ওখানে যে সাইজের যে চার্ট রয়েছে, একটা ওভার বাস্ট রয়েছে আর একটা আন্ডার বাস্ট রয়েছে, জাস্ট লাইক এরকম। তো তোমরা প্রথমে সেখানে দুটো দু ধরনের তোমরা মাপ করতে পারো, 1 ইঞ্চিতে আর সেমিতে দুটোই তোমরা মেজার করতে পারো। তো স্টেপ নিয়ে নেবে, অ্যাট ফার্স্ট কী করবে তোমরা তোমাদের আন্ডার বাস্ট মানে হচ্ছে এটা বলে যে ধরনের ব্রা তোমরা ওয়্যার করো তার ব্যান্ড সাইজটাকে তোমরা আন্ডার বাস্ট হিসাবে মাপতে পারো। ধরো আমি যদি এই টাইপ অফ একটা ব্রার যদি মাপতে চাই, ওকে, তাহলে ধরো এই যে এভাবে একটা ব্যান্ড সাইজে মাপ নেবো। তোমরা কিন্তু নিজেরা যেটা পড়েছো এভাবে গোল করে মাপতে পারো, ওকে, সেভাবে একটা মাপ নেবো। তো এর ব্যান্ড সাইজ হলো 32, ওকে, তো তার মানে আমার ব্রা সাইজ গেল 32। এরপরে বুঝবে কী করে যে হোয়াট ইজ ইয়োর কাপ সাইজ, কারণ ওকে। তো এবার আমরা ব্যাপারটা হচ্ছে আমরা কাপ সাইজটাকে কী করে মাপবো, ওকে। তো সেটাই আজকে ট্রিক্স যেটা তোমাদের শেখাবো। তো প্রথমে তোমার আন্ডার বাস্ট বা ব্যান্ডস তোমার ব্রার ব্যান্ড সাইজটা মেপে নিলে আমাদের কত হলো 32, ওকে। এরপর ধরো তোমরা তোমাদের যেটা পারফেক্ট ফিটিং ব্রা যেটা নট সো লুজ টাইপ অফ ব্রা পরে করবে না, তো টাইপ অফ ফিটিং ব্রা পরে তোমরা বসে আছো, তো এইরকম টেপ নিয়ে তোমাদের দেখাচ্ছি যে তোমাদের শরীরের আর কি মানে ব্রার যেটা ওয়্যার করে আছো সবথেকে উঁচু একদম মিডেলটা আসে, তো সেই জায়গাটা তোমরা এইভাবে গোল করে মাপবে, ওকে। তোমরা একটা আছে 32 ব্যান্ড সাইজ বেরিয়েছে, আর তোমাদের ধরো গোল করে এভাবে মেপবে 34 বেরিয়েছে, ওকে। তো তোমাদের মেইন 32 আর 34 দুটো রয়েছে, তো তোমরা কী করবে 34 থেকে 30 যেটা বড়ো হবে সেভাবেই আমরা মাইনাস করব, 34 থেকে 32টা আমরা মাইনাস করে দিলাম, কত হলো 2, ওকে। দেন এবার কাউন্ট করবো এভাবে, তো তোমার ব্যান্ড সাইজ হচ্ছে 32 আর 2টা হচ্ছে তোমার কাপ সাইজ, তো 2 বলে যেটা সেটা হচ্ছে বি, ওকে। যদি আমাদের 1 বেরোতো সেটা হতো এ, যদি 2 হতো এরকম বি, 3 হলে সি, তো এভাবে কিন্তু প্রসেসটা কন্টিনিউ হবে। তো ইজিলি তোমরা এভাবে একবার ট্রাই করো, দেন তোমরা নিজের পারফেক্ট সাইজটা জেনে দেন ব্রা বাই করো, কজ ভুলভাল ব্রা পরলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় যেটা তোমাদের আগে আমি বলে ফেলেছি। আর কখনো আছে সাইডটা লিকেজ করছে, কখনো ওভার হচ্ছে, সেটা একদমই বাজে লাগে। আর একটা সুন্দর ব্রা কিন্তু তোমার নর্মাল একটা ড্রেসকেও কিন্তু একটা সৌন্দর্য প্রদান করতে পারে, তো সেই জন্য তোমরা কনসার্ন হও আর এইভাবে নিজের ব্রার সাইজটাকে মাপো, মেপে দেন ব্রাটাকে বাই করো।
তো ইজিলি প্রসেসটা আমি তোমাদের ভালো করে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। এরপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট ডাউন করতে পারো, আর যদি তোমাদের জানার ইচ্ছে থাকে হোয়াট টাইপ অফ ব্রা কোনগুলো কি মানে কিসের জন্য পরে, কোন ড্রেসের সাথে কোন ব্রা ভালো যায়, তো সেইগুলোর এরকম সম্বন্ধিত কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট ডাউন করো। আর ব্রা মেজারমেন্টের জন্য মানে সাইজটা মেজারমেন্টের জন্য যদি এনি আও কোনো রকম প্রবলেম হয়, যদি তোমরা এখনও বোঝো নি, তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। ওকে, টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।